জেনে রাখুন, এই পর্বে আপনারা জানবেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী অষ্টম পর্ব। জীবনের লক্ষ্য স্থির না করে কোনো কাজ সফল হয় না। সংসারী হও আর সন্ন্যাসী হও, লক্ষ্য স্থির না হলে কিছুতেই উন্নতি হবে না। প্রত্যেক কাজেই লক্ষ্য স্থির রাখা উচিত, নচেত উড়ো উড়ো হয়ে সংসার ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়ালেও কিছু হবে না, কর্মেও কিছু হবে না। জীবনের লক্ষ্য স্থির করে সংসারী করো আর সন্ন্যাসী করো, সব দিক ঠিক হবে। তখন সমস্ত জগৎ বিরুদ্ধ হলেও লক্ষ্যপথ থেকে নড়তে পারবে না। গুরু যে সাধন দিয়েছেন তাতে নিষ্ঠা রেখে লক্ষ্যপথে অগ্রসর হতে হবে। মন্ত্রের সাধনা কিংবা শরীরের পাতন, এই কথাটি ধারণা করতে হবে। সাফল্য হোক বা না হোক সেদিকে আদৌ দৃষ্টি রাখবে না। জীবন পর্যন্ত পণ করে কর্ম করবে, আজ এটা কাল ওটা এমনভাবে কাজ করলে কোনোটাতেই ফল হবে না। অন্য লোকের সঙ্গে কথাবার্তাতে বলিবার বা কাজকর্মে নিযুক্ত থাকার সময় ব্যতীত যখনই সময় পাইবে তখনই সূচি বা অসূচি যে কোনো অবস্থায় হোক না কেন, এমনকি পথ চলার সময় বাহ্য প্রস্রাবের সময়ও শ্বাসে শ্বাসে ইষ্টমন্ত্র জপ করিতে ভুলিবে না, হাতে হাতে ইহার ফল লাভ করিবে। সদা সর্বক্ষণ শ্রীগুরুকে স্মরণ করিবে, বিশেষত কোনো যাত্রাকালে অর্থাৎ ঘর হইতে বাহির হইবার সময় গুরুকে আগে রাখিয়া যাত্রা করা বা বাহির হওয়া কর্তব্য। গুরু অগ্রে থাকিলে আর ভয় কি, সর্বকার্যের সাফল্য লাভ করিবার পক্ষে ইহা সর্বশ্রেষ্ঠ উপায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্থূল সূক্ষ্ম কারণের অবস্থা, প্রত্যেকেই খণ্ড মহাশক্তির আধার মাত্র। এই শক্তি ত্রিতয়ের সমষ্টি মহাশক্তি, আদ্যাশক্তি ব্রহ্মময়ী। আমরা ব্রহ্মময়ী সন্তান, সবাই ব্রহ্মস্বরূপ, কিন্তু অজ্ঞানাচ্ছন্ন আছি বলে ওই ত্রিশক্তি বড়লোকের বাড়ির আয়ার মতো আমাদের নিয়ে খেলা করছে, ধমকাচ্ছে, শাসন করছে ইত্যাদি। ছেলে বড় হলে কি মায়ের কোলে বা কাছে থাকলে দাসীর আর তার ওপর কোনো হাত থাকে না, তেমনি আমাদের জ্ঞান হলে কিংবা মায়ের কৃপা হলে ওইসব শক্তি দাসীর মতো আমাদের আজ্ঞাধীন হবে। সুন্দর জিনিসকে সবাই ভালোবাসে, ফুলকে কে না ভালোবাসে বলতো দেখি। যৌবনও সুন্দর, কিন্তু মানুষ তাকে প্রাকৃতিক বিকারে মলিন করে তোলে। এই সামনে গোলাপ ফুলটি ফুটে রয়েছে, দূর থেকে দেখতেই তো সুন্দর, তাকে ছিঁড়ে এনে নাকের কাছে দলিত মলিত করার কী প্রয়োজন? মানুষ সৌন্দর্যকে লোলুপতা দিয়েই নষ্ট করে ফেলে। সুন্দরকে শুধু দেখে যারা তৃপ্তি লাভ করে না তারা তো জ্বর। সুন্দর জিনিসকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তার মর্যাদাও অক্ষুণ্ণ রাখতে হবে। এই কথাটা মনে রাখা চায়, দ্রষ্টা হয়ে দেখাতেই সর্বাপেক্ষা বেশি আনন্দ, স্থূল ভোগে সৌন্দর্যের পবিত্রতায় নষ্ট হয়ে যায়। কাজেই যাকে ভালোবাসবো বিনা প্রয়োজনেই তাকে ভালোবাসবো, এই হলো ভালোবাসার শ্রেষ্ঠ আদর্শ। সাত্ত্বিক ভোগ হলো দৃষ্টিভোগ, দ্রষ্টার ভোগ সূক্ষ্ম স্থায়ী ও মর্যাদারক্ষক। অসংযমী মানুষ তো এসব কথা বুঝে না। যখন এই মাটির দেহ মাটিতেই মিশিবে তবে আর এত গরব কেন? মাটিতে মিশিবার আগেই সকল বিষয়ে কেন মাটি হইয়া যাও না? সত্য ও সরলতায় ধার্মিকের ভূষণ, প্রাণান্তেও তাহা ত্যাগ করিও না। কামনা বাসনামূলক কার্যে সুখ কিংবা দুঃখ চিত্তভাব বিকৃত করিয়া দেয়, তাই মূলে কামনা বাসনা রাখিয়া কোনো কার্যে প্রবৃত্ত হইও না। চাহিলেই দোষ অযাচিতভাবে যাহা পাবে তাহাতেই সন্তুষ্ট থাকা উচিত। যতই ভগবানের নির্ভরতা আসিবে ততই ভয় ভাবনা অশান্তি দূরে পলায়ন করিবে। বোধের এবং আস্বাদনের পরিবর্তন, যতদিন মনুষ্যেরা পুণ্যের আস্বাদ না পায় ততদিন পাপই যেমন তাহাদের ভালো লাগে। যতদিন সন্দেশের আস্বাদ না জানা থাকে ততদিন গুড়ই যেন দুর্লভ পদার্থ বলিয়া বোধ হয়। তদ্রূপ যোগানন্দের একবার আস্বাদ পাইলে বিষয়ানন্দ অত্যন্ত হেয় বলিয়া বোধ হয় এবং বিষয়াসক্তি ক্রমশ দিন দিন ক্ষীণ হইয়া আসে। জ্ঞান বৃদ্ধি হইলে, চিন্তার পদ্ধতি আয়ত্ত হইলে যে সুখ হয় তাহা অজ্ঞানীদের জানা থাকে না বলিয়া তাহারা অজ্ঞান অবস্থাতেই তৃপ্ত থাকে। নিশ্চিন্ততা কিসের ফল? যখন মনুষ্য জানিতে পারে যে বিবিধ ইন্দ্রিয় এবং অবয়বাদি বিশিষ্ট নশ্বর স্থূলদেহটির সে স্বয়ং অন্তস্থ মূল কারণ, পরন্তু সে স্বয়ং অনশ্বর, তখন সে নিশ্চিন্ত হয়। গুণাতীত ও গুণাবৃত দুইজনের ধুতিখানা হঠাৎ খুলিয়া লন, যে ঈষৎ হাস্য করিবে বা কিছুই করিবে না সেই গুণাতীত, পরন্তু যে ব্যক্তি বিচলিত হইবে সে সাজিয়া আসিয়াছিল।
তাহার আবরণ মোহ ত্যাগ হয় নাই। সেই মানুষটি মুখে যাহাই বলুক না কেন, পরন্তু সে স্বভাবস্থ নহে। সে ব্যক্তি কতকগুলি সংসারের বা বাহ্য জগতের সংস্কারে আবদ্ধ। শৈশবে সংস্কারের বিকাশ হয় না বলিয়া শিশু স্বভাবেই থাকে, লজ্জা সংকোচ আদি বোধ করে না। আত্মা চিদানন্দ, তাহার লজ্জা বা সংকোচ নাই, তবে দেহ ধারণ হইয়াছে বলিয়া ক্ষুদা তৃষ্ণাদি দেহধর্মের সহিত সম্বন্ধ। দায়িত্ব কখন খাটি হয়, যখন নিজের সমুদায় কার্য ঈশ্বরে অর্পণ করা যায়। যদি সমুদায় লোক তাহাদের ঐশ্বর্য তোমাকে অর্পণ করে, হর্ষিত হইও না। যদি সমুদায় দরিদ্রতা আসিয়া তোমার পথে উপস্থিত হয়, বিষণ্ণ হইও না। তুমি ঈশ্বরের কার্য করিতে থাকো। তোমার জানা চায় যে কার্য তুমি স্বয়ং করিতেছ না ভগবান তোমার দ্বারা করাইতেছেন। যাহা তুমি করিতেছ তিনি তাহা তোমাকে করিতে দেন। সাধন ভোজন নির্দিষ্ট জায়গায় করিতে হয়, তাহা হইলে সেই স্থানে ক্রমশ শক্তি সঞ্চার হইবে। ক্রমে এইরূপ হইবে যে এই স্থানে বসিলেই চিত্ত আপনি স্থির হইয়া আসিবে। জগৎকে ভগবৎভাবে ভালোবাসার নাম প্রেম। ভগবানের প্রীতি সাধন ব্যতীত নির্মল আনন্দ কোথাও নাই। সুতরাং অন্য হইতে সুখের আশা বিড়ম্ব না, সহজ ভাব ভাঙিও না, শুধু তাহার কৃপার উপর নির্ভর করিয়া পড়িয়া থাকো, তাহাতেই তাহাকে পাইবে। ইচ্ছাময়ী মা কাহারও ইচ্ছা অপূর্ণ রাখেন না, কেবল ইচ্ছাটি বিশুদ্ধ ও একমুখী হওয়া প্রয়োজন। ঈশ্বর প্রসঙ্গে নিত্য অনুরাগী প্রকৃত ঈশ্বর প্রেমের লক্ষণ। যেমন বর্ষা ঋতু সমাগমে বাড়ি বর্ষণ হয়, বিদ্যুৎ জ্বলিতে থাকে, পুষ্প বিকশিত হয়, মেঘ হাস্য করে, বায়ু প্রবাহিত হয়, পক্ষী সকল গান করে, ঈশ্বর প্রেমিকের অবস্থাও সেইরূপ। তিনি চক্ষে অশ্রু বর্ষণ করেন, ওষ্ঠে হাস্য করেন, অন্তরে জ্বলিতে থাকেন, আনন্দের শিরশ্চালন করেন, অনুক্ষণ ভগবানের নাম করেন। জীব কর্মসূত্রে বদ্ধ, শুভাশুভ কর্মজনিত পুণ্য পাপের ফলস্বরূপ সুখ দুঃখ প্রিয়াপ্রিয় সংযোগ ঘটে। জীব দৈবাধীন এবং অনতিক্রমণীয় জানিয়া বুদ্ধিমান ব্যক্তি দুঃসময়ও উদ্বিগ্ন বিষণ্ন বা মুহ্যমান হয় না। দৈবের অমোক বিধান নতশিরে মানিয়া লইয়া স্থির ধীর বুদ্ধিতে শ্রেয়লাভার্থ ইষ্ট সাধনে যত্নবান হয়। লোকে দুঃখের প্রতি স্বাভাবিক বিদ্বেষবশত তদন্তরালে সেই পরম মঙ্গলময়ের মঙ্গল হস্ত লক্ষ্য করিতে পারে না। কর্মফল ভোগান্তে শেষ হয়, দুঃখ তাপে পরিতপ্ত হইয়া দেহি অনগ হয় এবং দেহ মন বুদ্ধি মার্জিত ও পরিশুদ্ধ হয়। শুদ্ধিলাভ ফলে মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছা বুঝিবার ও ধারণা করিবার শক্তি লাভ করিয়া আপনাকে ধন্য ও কৃতার্থ জ্ঞান করে। দুঃখ মানবের সহ্য শক্তি বাড়াইয়া দিয়া যায়। দুঃখ সহিতে পারিলেই দুঃখ জয় করা যায়। ভয় পাইও না, বিমূঢ় হইও না, করুণ নেত্রে তাহার দয়া ও করুণা কণার ভিখারি হইয়া বুদ্ধিপূর্বক বর্তমান কার্য করিয়া যাও, তাহাতেই শ্রেয় লাভ করিবে, অভ্যুদয় ঘটিবে। কর্মভোগ শেষ হওয়ার পূর্বেই যদি সে ভগবানের কৃপা লাভ করিতে পারে, তাহা হইলে ভগবান কি তাহাকে কর্মভোগ হইতে নিষ্কৃতি দিতে পারেন না, কিংবা তাহার কর্মের ভোগ শক্তি নষ্ট করিয়া দিতে পারেন না? ঠাকুর বলছেন, তোমাদের এরূপ ধারণা হওয়া ভালো। ভগবান সবই করিতে পারেন বটে, তার অসাধ্য কোনো কাজই নাই, কিন্তু তিনি তা করেন না। তিনি যেমন দয়াবান তেমনি ন্যায়বান। ভগবান পক্ষপাতশূন্য। ভগবান ভক্তকে ভালোবাসেন বলিয়া কি তার প্রতি এক ব্যবস্থা করিবেন এবং অভক্ত বা অন্যের প্রতি আরেক ব্যবস্থা করিবেন? ভক্তকে কর্মভোগ হইতে নিষ্কৃতি দেবেন আর অন্যকে কর্মভোগ করাইবেন, এরূপ বৈষম্যপূর্ণ বিচার ভগবান করিতে পারেন না। ভক্ত কি আর ভগবানের নিকট কর্মভোগ হইতে নিষ্কৃতি পাইবার জন্য প্রার্থনা করে? ভক্ত চায় তাকে, তার প্রেমে, তার আনন্দে আত্মহারা হইয়া যাইতে। তার এই রক্ত মাংসের দেহ যা হয় হোক, পুঁজ রক্ত নির্গত হয় হোক, নরকে যাইতে হয় হোক, কোন অবস্থাতেই ভক্তের ভ্রুক্ষেপ নাই। সে শুধু প্রাণের ভেতরে ভগবানকে লইয়া থাকিতে চায়। কর্মভোগ ভক্ত ও জ্ঞানীর যেরূপ হবে, অভক্ত ও অজ্ঞানীরও সেই রূপ হবে। স্থূলদেহের ক্রিয়া সকলেরই সমান। মহাপ্রভু গৌরাঙ্গদেব যখন দাক্ষিণাত্যে ভ্রমণ করিতে গিয়াছিলেন, সেই সময় গোপাল চক্রবর্তী নামক এক কুষ্ঠরোগীর গৌরাঙ্গদেবের স্পর্শমাত্র সম্পূর্ণ কুষ্ঠরোগ সারিয়া গেল। আর গৌরাঙ্গদেবের অন্যতম প্রধান পার্ষদ এবং তার অতি প্রিয় ভক্ত সনাতন গোস্বামীর গৌরাঙ্গদেবের সেবা করিয়াও কুষ্ঠরোগ হইল। পাপের ফল ভোগ করিতেই হইবে। সনাতন গোস্বামী ব্রাহ্মণ হইয়া ব্রাহ্মণোচিত কাজ না করিয়া মন্ত্রিত্ব করিয়া যাইয়া হয়তো কত গর্হিত কাজ, কত অকাজ কুকাজ, কত অন্যায় কাজ করিয়াছিলেন, তার ফল তো ভোগ করিতেই হইবে। কিন্তু ইহা দ্বারা গৌরাঙ্গদেবের সনাতনের প্রতি করুণার প্রকাশ পাইতেছে। এই সামান্য কষ্টের দ্বারা সনাতন গোস্বামীর হয়তো কত গুরুতর পাপ নষ্ট করিয়া দিয়াছেন। গৌরাঙ্গদেব মহাপাপী জগায় মাধাইকে উদ্ধার করিলেন বটে, কিন্তু তাহাদের কৃত পাপের শাস্তির জন্য ব্যবস্থা করিয়া দিলেন।
গঙ্গার ঘাটে যত লোক স্নান করিতে আসিবে তাহাদিগের প্রত্যেককে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিয়া প্রসন্ন করিবে। দেখো জগতের গতি কিরও বিপরীত, কেউ প্রাণ সমা সাধ্যি প্রিয়তমা যুবতী স্ত্রী অতুল ঐশ্বর্য অনিত্য ও অসার জানিয়া তুচ্ছ জ্ঞানে পরিত্যাগ করিয়া সন্ন্যাসী সাজিয়াছে, আবার কেহ সন্ন্যাসীর সাজে পাশব বৃত্তি চরিতার্থ করিবার নিমিত্ত সতী সতীত্ব নাশ করিতে নানা প্রকার চেষ্টা করিতেছে, চোরে চুরি করিতেছে, লম্পটে লাম্পট্য করিতেছে। ইহারা সকলেই এক পথের পথিক। ওই সর্বস্ব ত্যাগী সাধুও হয়তো একদিন ঐরূপ চোর লম্পট ছিল, ভোগ করিতে করিতে ভোগ ক্ষয় হইয়া গিয়াছে, তাই সংসারে বীতশ্রদ্ধা জন্মিয়াছে। কামিনী কাঞ্চন আসক্ত লম্পটও একদিন কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দিবে। যাহারা যুবতী স্ত্রী পরিত্যাগ করিয়া চলিয়া আসে তাহাদিগকে কামিনীতে বড় সহজে প্রলুব্ধ করিতে পারে না, তবে কর্মের স্রোতে পড়িলে এবং প্রারব্ধে ভোগ থাকিলে প্রলুব্ধ করিতে পারে বটে। চোর লম্পট সাধু সকলেই এক, কেবল অবস্থার বিভিন্ন বিকাশ। যার জীবন যত বিকাশ করিয়া নিতে পারিয়াছে সে তত উপরে উঠিয়াছে। মাতৃভাব দাস্যভাবের মতো, মায়ের কাছে শুধু আবদার করা, শুধু গ্রহণ করা। স্ত্রীভাব সখ্যভাব, বিনিময়ের ভাব, আমিও তাকে কিছু দিচ্ছি, সেও আমায় কিছু দিচ্ছে, অর্থাৎ এখানেও কিছু পাওয়ার আশা আছে। কন্যা ভাব বাৎসল্য ভাব, আমি তার কাছে কিছুই চাই না অথচ সর্বদা তার মঙ্গলের জন্য ব্যস্ত। জগতে স্ত্রীলোককে যে এমনি কন্যাভাবে দেখিতে পারে সেই শ্রেষ্ঠ। এই যে বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কারের ধুম পড়েছে জগতে, এও তারই ইচ্ছা। তার অনন্ত জ্ঞানের ছিটে ফোঁটা তিনি জীবকে দিয়েছেন মাত্র, তা দিয়ে জীব তাকে কি বুঝবে? যতটুকু বোঝে সে তারই করুণা। যখন যে ভাব প্রচার হওয়া প্রয়োজন তখন তেমনিতর প্রেরণায় তিনি জীবের মাঝে জাগিয়ে তোলেন। সেই প্রেরণা বসে জীব নতুন সত্য আবিষ্কার করে। মূলে তিনি, জীব শুধু নিমিত্ত মাত্র। বিষয় নিরপেক্ষ সুখই প্রকৃত সুখ, মানব নিজেই সুখস্বরূপ। এই জন্য আত্মবিকাশেই নিরপেক্ষ সুখানুভূতি হয়। ঈশ্বরে যেমন জীবভাব আছে তেমনি জীবেও ঈশ্বরভাব বর্তমান। ঈশ্বরে জীবভাব না থাকিলে তিনি জীবরূপে প্রকট হইতে পারিতেন না, পক্ষান্তরে জীবেও ঐশ্বরিকভাব বিদ্যমান। সেই জন্যই সাধনায় ইষ্ট দর্শন বা আত্মপলব্ধি সম্ভবপর হয়। ভগবান বিশ্বরূপে অবস্থিত, এই জন্য বিশ্বের সর্বত্র আকাশে বাতাসে সকল দেশে সকল আধারে আনন্দরূপ মধুক্ষরণ হইতেছে। সর্বাত্মিকা মহাশক্তি স্বয়ং সেই মধু পান করিতেছেন। মায়াবদ্ধ জীব অহংকার বশে আমি কর্তা আমি ভোক্তা এইরূপ মনে করিয়া ভ্রান্ত হইতেছে। এই বিভ্রান্তি নিরসন করিয়া সর্বত্র সর্বভাবেই আনন্দ সাধনই ঈশ্বর উপলব্ধি। ভাবের পরিপাকে ক্রমে ইহাতে পরমানন্দ লাভ হয়, পরিশেষে উহা বিশ্বপ্রেমে পরিণত হয়। তখন বসুধৈব কুটুম্বকম, একটি প্রবাদে উহা প্রকাশ হইয়াছে, সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, হাকিম হয়ে হুকুম দেয়, পেয়াদা হয়ে মারে। বিদ্যা ধন ও শক্তি অধার্মিকের হাতে পড়িলে এই তিনটি জনগণের অশান্তি এবং উৎপীড়নের কারণ হয়, আর ধার্মিকের হাতে পড়িলে পরোপকারেই নিয়োজিত হয়। লোকের উপকার করিতেছি ক্রমেও এই ধারণা মনে স্থান দিও না। সেবার সুযোগে কর্মধারা গুণক্ষয় করিয়া আত্মহিতের পথ উন্মুক্ত করিতেছি এই ধারণাতে অটল থাকিও। কর্মের প্রসারে আত্মপ্রসারের অনুভূতি তোমাদের মাঝে জাগ্রত হইয়া উঠিবে, আত্ম অভিমানের অবকাশ সেখানে থাকিবে না। যদি স্ত্রীর প্রেম পাইয়া থাকো তবে মনে করিও সেই প্রেমময়েরই একটি উৎস তোমার স্ত্রীর হৃদয় খাতে প্রবাহিত। সেই প্রেমে জগৎ প্রেম শিক্ষা করিও, ছেলে মেয়েকে কোলে করিয়া ভগবানের নির্মল সত্তা অনুভব করিও। রক্ত মাংসে সুখ নাই, তাহা জ্বর মাত্র। সেই চিদানন্দ আবেশেই তাহার আনন্দের কারণ। তাহার অন্তর্ধানে সব শূন্য সব জ্বর প্রতিগন্ধ বিশিষ্ট রক্ত মাংস, এই কথা ভুলিও না, অরত সকলকেই শিক্ষা দিও। সংসারে দেখা যায় যার কোনো বন্ধন নাই সেও আসক্তিতে জড়িয়ে পড়তে চায়। তিন কুলে কেউ না থাকলে বিড়ালের বিয়ে দিয়ে সংসারের স্বাদ মিটায়। আবার এমনও দেখা যায় অতুল ঐশ্বর্যের মাঝে থেকেও কেউ শান্তি পাচ্ছে না, তীব্র বৈরাগ্যে মন পূর্ণ, ভোগের দিকে তাকাতেও ইচ্ছা হয় না, হয়তো শেষটাই ঘর ছেড়ে চলেই গেল। এই সমস্তই সংস্কারের ফল, সংস্কারই জীবের একমাত্র সাথী। এই জন্য সৎসংস্কার লাভের দরুন জীবনব্যাপী চেষ্টা করতে হবে। সংস্কার এমনই প্রবল যে ইচ্ছা না থাকলেও তা জোর করিয়ে কাজ করিয়ে নেবে। দড়ি দেখে সাপ বলে চমকে উঠলে শেষে দড়ি জেনেও বুকে দূরদূরানি থামে না। মশার কামড়ে হাত অলক্ষে মশা মারতে চলে গেল, যার হাত তার খেয়ালই নাই। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন গুরুদেবের অমৃতবাণী অষ্টম পর্ব।
জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।